আসসালামু আলাইকুম বন্ধুরা। কিয়ামত যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন যা কিয়ামতের আগে দৃশ্যমান হবে। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট ও বড় আলামত। বড় আলামত 10টি আর ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, তা নিয়েই আজকের আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, বলা যায় এটি ছিল আলামতের শুরু। আরও একটি আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 100 বছর আগেও যে আরবেরা অর্থকষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় দালান তৈরি করছে, যার একটি উদাহরণ দুবাইয়ের বুর্জ খালিফা। আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো, যদিও তার নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ। কিন্তু এখন আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেল পাথর, দামি কার্পেট, ঝাড়বাতি, কি নেই সেখানে একদম রাজপ্রাসাদের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এতটাই বাড়বে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করেছে, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন হত্যা হচ্ছে। আমাদের সমাজের বর্তমান চিত্র কি, তাই নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে, এতটাই বাড়বে যে কেউ এই ধুলা থেকে বের হতে পারবে না। আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকা দিয়ে, অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি। তিনি আরও বলেছেন যে কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে, অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরও উল্লেখ করেন যে সে সময় বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে, অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানী থাকবে না। এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন এবং আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহদীর, এরপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জালের আগমন ও হযরত ঈসা আলাইহি সালামের আগমন, ইয়াজুজ মাজুজ আর 3টি ভয়াবহ ভূমিকম্প থেকে অগ্নিকুণ্ড, এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্য উদয়। আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।